দর্শক, আপনাদের স্বাগত আমাদের আজকে টিবিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হলো যে বাংলাদেশ ব্যাংক এই ফিসকাল ইয়ারের জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসে 70,000 কোটি টাকা নতুন টাকা সার্কুলেশনে দিয়েছে। এটা হলো এই 70,000 কোটি টাকা আসলে সরকারকে বাজেট সাপোর্ট দেওয়ার জন্য দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তো এইটা কিভাবে দিয়েছে এবং এটা দেওয়ার ফলে কি সমস্যা হচ্ছে, এটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। 70,000 কোটি টাকা আসলে এটাকে আমরা বলি যে নিউ মানি ক্রিয়েশন, অর্থাৎ ব্যালেন্স শিট এক্সপানশন। এখন যে পরিমাণ টাকা মার্কেটে আছে তার চাইতে আরও 70,000 কোটি টাকা নতুন টাকা বাংলাদেশ ব্যাংক মার্কেটে দিয়েছে বা সার্কুলেশনে দিয়েছে। এটাকে কাইন্ড অফ আমরা টাকা ছাপানোও বলা যায়। টাকা ছাপানো, আসলে টাকা ছাপানো নামেই মানুষ এটাকে চিনে। টাকা ছাপানো বলতে ব্যালেন্স শিট এক্সপানশনও হতে পারে, আবার এই যে ফিজিক্যাল মানি প্রিন্টিং যেটাকে, ঠিক সেটা না। মানে মানুষ যখন আপনার টাকা প্রয়োজন হয়, ফিজিক্যাল মানিও হতে পারে, ইলেকট্রনিক মানিও হতে পারে, কিন্তু আমার টাকার সাইজ আগে 100 টাকা ছিল, এখন আমি 150 টাকা আছে, এরপর 160 টাকা আছে, এভাবে বাড়তে থাকে। এরপর যখন ফিজিক্যাল মানির দরকার হয় তখন প্রিন্ট হয়, দরকার না হলে সেটা ইলেকট্রনিকই ট্রান্সফার হয়, এরকম বিষয়টা। তো এই যে 70,000 কোটি টাকা 11 মাসে, এই ফিজিক্যালের 11 মাসে বাংলাদেশ ব্যাংক ছাপালো, কীভাবে ছাপালো বা কীভাবে এটা নতুন টাকা সার্কুলেশনে দিল, সেটা আমরা প্রথমে একটু এক্সপ্লেন করি। সেটা হলো, সরকার আপনারা জানেন যে ব্যাংক থেকে বড় করে তার বাজেটারি সাপোর্টের জন্য। এই ফিসকালের জন্য 1,06,000 কোটি টাকা কিন্তু সরকারের লক্ষ্যমাত্রা ছিল ব্যাংকিং সিস্টেম থেকে নেয়ার জন্য। তো ব্যাংকিং সিস্টেম থেকে যেভাবে নেয়, যে ব্যাংকগুলো, যে কমার্শিয়াল ব্যাংকগুলো, তারা সরকারের ট্রেজারি বিল বন্ড কিনে বাংলাদেশ ব্যাংকে টাকা দেয়, সেই টাকা বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্টকে দেয়। তো এখন যেটা হচ্ছে, এই 70,000 কোটি টাকা যেভাবে সৃষ্টি হলো, যে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল অ্যান্ড বন্ড ব্যাংকের কাছে বিক্রি না করে নিজে কিনে নিচ্ছে, এটাকে বলে ডিভলপমেন্ট। নিজে কিনে নিয়ে তার অ্যাগেনস্টে এটাকে একটা, এটা যেহেতু একটা অ্যাসেট সরকারের ট্রেজারি বিল অ্যান্ড বন্ড, এটার অ্যাগেনস্টে সে নিজেই সরকারকে টাকা দিচ্ছে। এটা কেন করছে? এটা এই কারণে করছে যে আপনি জানেন বাংলাদেশ ব্যাংক এই জুনে নতুন অর্থবছরের জন্য একটি মনিটারি পলিসি দিবে। সেই মনিটারি পলিসিতে এখনকার যে লেন্ডিং রেট ক্যাপ আছে 9%, সেই ক্যাপ থেকে সরে এসে নতুন একটি ফর্মুলা দিচ্ছে। সেখানে তারা বন্ডের রেট, 6 মাসের এভারেজ রেট, এর সাথে 3% প্রিমিয়াম যোগ করে একটি রেট দিবে। তো এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের একটি টার্গেট হলো যে এই লেন্ডিং রেট ক্যাপ উঠায় দেওয়ার পরেও যেন মার্কেটে লেন্ডিং রেটটা সিঙ্গেল ডিজিটেই থাকে, সেটা একটি তাদের ইন্টেনশান আছে। সেই কারণে তারা চায় না যে বন্ডের রেটটা বেড়ে যাক। এখন যদি বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর কাছ থেকে ট্রেজারি বিল অ্যান্ড বন্ডের মাধ্যমে টাকা নেয় সরকারের জন্য, বরোয়িংয়ের জন্য, তাহলে এই বন্ডের রেট আরও বেড়ে যাবে, যেহেতু মার্কেটে একটা লিকুইডিটি স্ট্রেস আছে। এমন না যে ব্যাংকের কাছে লিকুইডিটি নাই, লিকুইডিটি আছে, বাট যখন সরকার নিবে সেখান থেকে, সেটা একটা স্ট্রেস তৈরি করবে বা বন্ডের রেটটা আরও বেড়ে যাবে। তো সে কারণে বাংলাদেশ ব্যাংক ব্যাংকের কাছে বিক্রি না করে নিজেই টাকা ক্রিয়েট করছে, অর্থাৎ নিজেই টাকা ছাপি সরকারকে দিচ্ছে, যাতে করে বন্ডের রেট যে একটা স্টেবল জায়গায় থাকে 6-7। এ কারণে আমরা দেখি যে বন্ডের রেটটা কিন্তু মার্কেটে এখন কমতে শুরু করেছে, যেটা প্রায় 0.5% বা 1% পার্সেন্টেজ পয়েন্ট আমরা দেখি যে কমেছে। তো এইটা কমার কারণ হলো যে ব্যাংকের কাছ থেকে টাকা না নিয়ে বাংলাদেশ ব্যাংক নিজে টাকা ছাপিয়ে সরকারের নিডটা ফুলফিল করছে। আর সরকারের এত বরোয়িংয়ের দরকার হচ্ছে, তার আরেকটি কারণ হলো যে তার রেভিনিউ কালেকশন ফল করছে। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে অর্থনৈতিক সংকটের সময়ে আমাদের ইম্পোর্ট অনেক কাট হয়েছে, সেখান থেকেও আমাদের রেভিনিউ ফল করছে। আমাদের ডলারের প্রাইস বাড়ার কারণে বাইরে থেকে যেসব আমরা ইম্পোর্ট করছি, সরকারি যেই আমদানিগুলো হচ্ছে সেখানে অনেক বেশি খরচ করতে হচ্ছে সরকারকে, যে কারণে সরকার আপনারা জানেন একটি অর্থ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যে কারণে আমাদের অনেক সরকারি অনেক এক্সপেন্ডিচার কাট ডাউন করা হয়েছে। তো এই অর্থবছরের শেষ দিকে এসে সাধারণত সরকারের খরচটা অনেক বেড়ে যায়। তো এইটারই একটি অংশ হিসেবে সরকার
বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে বা ব্যাংকিং সিস্টেম থেকে ব্যাংকিং সিস্টেমের উপরেই বেশি ভরসা করতে হচ্ছে, কারণ অন্যান্য সোর্স রেভিনিউ এবং ফরেন সোর্স এখান থেকে টাকা আসছে না, ফরেন সোর্স থেকেও টাকা আসছে না। আপনারা জানেন যে আমাদের যেহেতু বড় বড় প্রজেক্টগুলো এগুলোও ইমপ্লিমেন্টেশন স্লো ডাউন হয়েছে, এই কারণে বাইরে থেকে টাকাও আসা কমে গেছে, ফরেন লোনও কম আসছে। এইসব জায়গা থেকে সরকারের অর্থ সংকট মিট আপ করতে বাংলাদেশ ব্যাংক এইভাবে টাকা ছাপিয়ে সরকারকে বাজেটারি যে নিডটা সেটা মিট আপ করছে। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এই অর্থ বছরের শুরু থেকেই এই প্রসেসে আসলে টাকা ছাপানো শুরু করে এবং এটা এখন এই 11 মাসে এখনও এটা কন্টিনিউ আছে। এবং আমরা দেখি যে সরকারের যেই নিডটা, বরোয়িংয়ের নিডটা কিন্তু অনেক যে জাম দিয়েছে শেষ দিকে এসে সেটা বোঝা যায়। আমরা দেখি এপ্রিল মাসে এক মাসেই সরকার বড় করেছে 29,000 কোটি টাকা এবং এপ্রিল পর্যন্ত সরকারের বরোয়িং ছিল প্রায় 82,000 কোটি টাকা, যেটা 1,06,000 কোটি টাকার টার্গেটের নিচে। কিন্তু নেক্সট যে 2 মাস আছে, এই 2 মাসে সরকারের এই বরোয়িং, এই যেই এখনকার যে বরোয়িং ট্রেন্ড, সেটা থেকে বোঝা যায় যে এটা আরও বেড়ে যাবে, মানে এই লিমিটটাও ক্রস করতে পারে, যেহেতু রেভিনিউ আসছে না, সরকারের ড্রাস্টিক্যালি ফল করছে। এবং এইটার ফলে বাংলাদেশ ব্যাংক কন্টিনিউয়াসলি টাকা ছাপিয়ে সরকারকে এই নিডটা দিচ্ছে, এই প্রয়োজনটা মিট আপ করছে। এখন প্রশ্ন হলো যে এই যে টাকা ছাপানো হচ্ছে এটার ইম্প্যাক্ট কী মার্কেটে? আমরা এক্সপার্টদের সাথে কথা বলেছি, এক্সপার্টরা বলছেন যে যদি বাংলাদেশ ব্যাংক এইভাবে সরকারকে টাকাটা না দিত তাহলে কী হতো? তাহলে বাংলাদেশ ব্যাংক যদি নিয়ম অনুযায়ী যেই সিস্টেমে আসলে ব্যাংকের কাছ থেকে টাকা নেয়, ব্যাংকের কাছে ট্রেজারি বিল অ্যান্ড বন্ডগুলো বিক্রি করে তাদের কাছ থেকে টাকা যদি নিত, তাহলে যেটা হতো যে মার্কেটে একটা লিকুইডিটি স্ট্রেস তৈরি হতো, লিকুইডিটি যদি একটু ক্রাইসিস তৈরি হতো, তাহলে যেটা হতো যে প্রাইভেট সেক্টরের লোন কম যেত, প্রাইভেট সেক্টরের লোন কম গেলে বা আপনার আমার হাতে টাকা যদি কম যেত তাহলে আমাদের ইনফ্লেশনের উপর প্রেশারটা কম হতো। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে সারা পৃথিবীতেই সকল সেন্ট্রাল ব্যাংক মনিটারি পলিসি আরও টাইট করছে, মানি ফ্লোটাকে টাইট করছে ইনফ্লেশন কন্ট্রোলের জন্য। তো বাংলাদেশে কিন্তু ইনফ্লেশন বাড়ছে, বাট আমরা মানি কন্ট্রোলের দিকে যাচ্ছি না, উল্টা মানি আরও এক্সপানশন হচ্ছে এই সিস্টেমের কারণে। তো এটা যদি, যেহেতু আমাদের 9% লেন্ডিং রেট ক্যাপ দেয়া আছে, তার মানে হলো আমাদের টাকাটা এখনও সস্তা আছে, অর্থাৎ চিপ টাকা থাকার কারণে এটা খুব সহজেই মানুষের হাতে টাকা যাচ্ছে এবং ব্যাংকের কাছেও অ্যাভেলেবেল টাকা আছে, তার মানে আপনি চাইলেই লোন পেতে পারেন। তো এটা আসলে ইনফ্লেশনের ওপর একটা প্রেশার তৈরি করে। আবার উল্টো দিকে বাংলাদেশ ব্যাংক কন্টিনিউয়াসলি টাকা ইনজেক্ট করে যাচ্ছে মার্কেটে, তো এর ফলে মার্কেটে কিন্তু টাকার প্রবাহ বেড়ে যাবে। টাকার প্রবাহ বেড়ে যাওয়ার ফলে কিন্তু আমাদের হাতে টাকা অনেক বেশি থাকবে, আমরা অনেক বেশি খরচ করব, সেটা ইনফ্লেশনের ওপর প্রেশার ক্রিয়েট করবে এবং টাকার মূল্যও কমে যাবে, ভ্যালুও কমে যাবে। তো এই সিচুয়েশনটা মানে হতে পারে, যেটা এক্সপার্টরা বলেন যে যদি এই ব্যাংকগুলোর কাছ থেকে নেওয়া হতো তাহলে লেন্ডিং রেট কম থাকা সত্ত্বেও, টাকাটা সস্তা থাকা সত্ত্বেও আমাদের এই মানি ফ্লোটা কম হতো, মানুষ কম লোন পেত, ফলে ইনফ্লেশনের ওপর প্রেশারটা কম হতো। তো এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যেটা করছে যে টাকা ছাপিয়ে ব্যাংকগুলোর কাছ থেকে না নিয়ে টাকা ছাপিয়ে সরকারকে দেওয়ার ফলে এটা আসলে ইনফ্লেশন কন্ট্রোলের সাথে একটা কন্ট্রাডিক্টরি একটা স্ট্যান্ড বলা যায়, যে এটা আসলে বাংলাদেশ ব্যাংক চাচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করতে কিন্তু তার অ্যাক্টিভিটিসগুলো অ্যান্টি ইনফ্লেশন কন্ট্রোল, এরকম ব্যাপারটা হচ্ছে, এটি একটি বিষয়। আর বাংলাদেশ ব্যাংকের পার্ট থেকে যেটা বলা হয় যে এই যে বাংলাদেশ ব্যাংক কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট করে যাচ্ছে, এটা আসলে এই মুহূর্তে মার্কেটের জন্য রিস্ক ফ্যাক্টর না। তাদের যুক্তিতে আমাদের যে রিজার্ভ মানি গ্রোথ, সেই রিজার্ভ মানি গ্রোথ কিন্তু এখনও আমাদের যে এই বছরের যে মনিটারি পলিসি সেখানে টার্গেট আছে 14% গ্রোথ হবে, সেটা এখন 8% আছে। তো তার মানে আমাদের গ্রোথের চাইতে অনেক নিচে আছে। এটার কারণ হলো বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করছে, আপনারা জানেন এই ফিসকালে $12 বিলিয়ন বিক্রি করেছে ব্যাংকগুলোর কাছে। এই ডলার বিক্রির ফলে মার্কেট থেকে তারা 1,14,000 কোটি টাকা মার্কেট থেকে তুলে নিয়েছে,
তো যেহেতু মার্কেট থেকে 1,14,000 কোটি টাকা তুলে নিয়েছে, তার ফলে সেখানে যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে, সেখানে তারা আবার যে 70,000 কোটি টাকা মার্কেটে ঢুকেছে, তার মানে এখনও ভ্যাকিউম আছে। এটা হলো বাংলাদেশ ব্যাংকের এক্সপ্লানেশন। সেটা একটি বিষয় যে যার ফলে এটা এই মুহূর্তে মার্কেটের জন্য রিস্ক তৈরি করবে না, এটা বাংলাদেশ ব্যাংকের এক্সপ্লানেশন। কিন্তু অন্যদিকে আপনাদের আরেকজন এক্সপার্ট যেটা বলছেন যে এই যে বাংলাদেশ ব্যাংক ট্রেজারি বিল বন্ড কিনে নিচ্ছে, কিনে এর অ্যাগেনস্টে টাকা ছাপাচ্ছে, তার মানে আমাদের ডোমেস্টিক অ্যাসেট বাড়ছে। অন্যদিকে আমরা যেহেতু প্রচুর ডলার সেল করছি, ফলে আমার ফরেন অ্যাসেটটা কমে যাচ্ছে। তো রিজার্ভ মানি হলো ডোমেস্টিক অ্যাসেট এবং ফরেন অ্যাসেট মিলিয়ে। তো আমার বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স শিটে একটা ইমব্যালেন্স তৈরি হচ্ছে আমরা দেখতে পাই, যে ডোমেস্টিক অ্যাসেটের গ্রোথ 300%-এর উপরে, অন্যদিকে ফরেন অ্যাসেটের গ্রোথ 18% নেগেটিভ। অর্থাৎ এই যে একটা বড় ইমব্যালেন্স তৈরি হয়েছে, তার মানে আমাদের ডোমেস্টিক অ্যাসেট বাড়ছে, কারণ বাংলাদেশ ব্যাংক প্রচুর টাকা ছাপাচ্ছে ট্রেজারি বিল অ্যান্ড বন্ডের অ্যাগেনস্টে, অন্যদিকে প্রচুর ডলার বিক্রি করছে কিন্তু ওই পরিমাণ ডলার ঢুকছে না মার্কেটে, যে কারণে আমাদের ফরেন অ্যাসেট নেগেটিভ গ্রোথে চলে গেছে। এই যে একটা ইমব্যালেন্স, এই ইমব্যালেন্সের মানে ইম্প্যাক্ট যেটা হবে, এক্সপার্টরা বলেন যে এর ফলে মানুষের হাতে যে অনেক টাকা থাকবে, সেই টাকা দিয়ে তো সে ডলার কিনতে যাবে, তার মানে ডলারের উপর আরও অনেক প্রেশার পড়বে এবং ডলারের প্রাইস আরও বাড়তে থাকবে। এটা এটা আসলে আমাদের আলটিমেটলি ফরেক্স মার্কেটের উপরই প্রেশারটা তৈরি করবে। আমরা যদি দেখি অন্যান্য দেশের আসলে এই মুহূর্তের সেন্ট্রাল ব্যাংকের স্ট্যান্ডটা কী, আমরা দেখি যে আপনারা দেখবেন যে ইন্ডিয়াতে কিন্তু গত এপ্রিল মাসে তাদের ইনফ্লেশন 18 মাসের নিচে নেমে এসেছে। এবং আপনারা জানেন যে ইউএস মার্কেটে তারা যে তাদের যে সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক, তারা যে কন্টিনিউয়াসলি রেট বাড়াচ্ছিল, ইন্টারেস্ট রেট বাড়াচ্ছিল তাদের ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, সেটাও কিন্তু তারা তাদের ইনফ্লেশনও স্লো ডাউন হতে শুরু করেছে। যদিও এখন ইনফ্লেশনটা হাই লেভেলে আছে, বাট সেটা আর বাড়ছে না, স্লো ডাউন হচ্ছে। তার মানে অন্যান্য দেশে আমরা দেখতে পাই, গ্লোবাল মার্কেটেও আপনি দেখবেন যে ইনফ্লেশন কমতে শুরু করেছে, তেলের দাম কমতে শুরু করেছে, বাট আমরা বাংলাদেশ মার্কেট কিন্তু উল্টা সিনারিও দেখছি, আমাদের কিন্তু ইনফ্লেশন বাড়ছে। আমাদের ইনফ্লেশন এখন 9%-এর উপরে আছে, এটা কন্টিনিউয়াসলি আপওয়ার্ড ট্রেন্ডে আছে। যদিও সরকার আগামী বাজেটে এটা টার্গেট 6% ধরার পরিকল্পনা করছে, অর্থাৎ এই লেভেলে নামিয়ে আনবে, তো সেটা সম্ভব হবে কিনা সেটি একটি আশঙ্কার বিষয়, যেহেতু এখন সরকারের হাতে প্রচুর অর্থ সংকট, অর্থের অভাব আছে, আমাদের রেভিনিউ শর্টফল আছে, উল্টো দিকে আমাদের প্রচুর মানি ফ্লো হচ্ছে এইভাবে টাকা, নতুন টাকা মার্কেটে ইনজেক্ট করার কারণে। এছাড়া আরেকটি রিস্ক হলো এই যে মার্কেটে আমরা দেখতে পাই যে ইলেকশন ইয়ারের কারণে আউটসাইড টাকা, মানি আউটসাইড ব্যাংক অনেক বেড়েছে, অর্থাৎ মানুষ অনেক বেশি টাকা হোল্ড করছে হাতে। মানুষ যখন টাকা অনেক বেশি হোল্ড করে হাতে, তখন কিন্তু সেটা ইকোনমিতে সার্কুলেট করে না, এটা ইকোনমিতে রোল হয় না, তখন কিন্তু বাংলাদেশ ব্যাংক ওই ভ্যাকুয়াম তৈরি করে, মানে ফিল আপ করার জন্য ওখানে টাকা ইনজেক্ট করে, যেটা এখন করছে। তার মানে টাকা মানুষের হাতে আছে কিন্তু ব্যাংকিং সিস্টেমে নাই, তার মানে আবার ব্যাংকিং সিস্টেমে সেই ভ্যাকুয়ামটা ফিল আপ করার জন্য বাংলাদেশ ব্যাংক টাকা ইনজেক্ট করছে, এইদিকে মানুষের হাতেও টাকা বাড়ছে। আমরা যে দেখি যে আউটসাইড মানি আউটসাইড ব্যাংক ব্যাংকের যে গ্রোথটা, সেটা এখন 24%-25%-এর মধ্যে আছে রিসেন্ট ট্রেন্ডে, সেটা কিন্তু আগে এক বছর আগে আমরা দেখতাম যে এটা সাধারণত 12%-15%-এর মধ্যে থাকে। তার মানে মানুষ এখন ইলেকশন ইয়ারে প্রচুর টাকা হোল্ড করছে, তার মানে মার্কেটে বিভিন্নভাবে আসলে এইভাবে টাকা সাপ্লাইটা অনেক বেড়ে যাচ্ছে, যেটা আলটিমেটলি টাকার ভ্যালু কমিয়ে দিবে এবং ডলারের প্রাইসটা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।